দর্শক বন্ধুরা, ফাইনালি নতুন একটি আপডেট এবং পোস্ট অফিসের তরফ থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে বা নতুন একটি আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আবেদনপত্র শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আমরা দেখে নেব এবং ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি আইডেন্টি কার্ড এবং সেই আইডেন্টি কার্ডের বেনিফিট কী রয়েছে, কী কী কাজে আপনারা সেই আইডেন্টি কার্ড ব্যবহার করতে পারবেন এবং সেই আইডেন্টি কার্ডের জন্য আপনাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং আবেদনপত্র আপনারা কীভাবে আবেদন করবেন, কতদিনের মধ্যে সেই আইডেন্টি কার্ড পাবেন এবং সেই আইডেন্টি কার্ড কী কী ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্টসের আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা যদি আধার কার্ডের কারেকশন করি, অ্যাড্রেস প্রুফ, যদি আমরা অ্যাড্রেস কারেকশন করি, সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাদের যে কোনো একটা ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ যে পোস্ট অফিসের তরফ থেকে যে আইডেন্টি কার্ড এখানে আবেদনপত্র শুরু হয়ে আছে, সেই আইডেন্টি কার্ড দিয়ে কিন্তু খুব সহজে আমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে সেই আইডেন্টি কার্ড আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা যদি এনবিএসপির পোর্টালে আসি বা এনবিএসপির পোর্টালে এসে যদি আমরা ভোটার কার্ডের বিভিন্ন ধরনের ফর্মের অ্যাপ্লিকেশন করি, কারেকশন বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যদি আমরা করি, সেক্ষেত্রেও কিন্তু পোস্ট অফিসের যে আইডেন্টি কার্ড বা পোস্ট অফিসের যে আইডেন্টি কার্ডের কথা আমরা ইতিমধ্যেই বললাম, সেই আইডেন্টি কার্ড দিয়ে খুব সহজে কিন্তু আপনারা এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। এছাড়াও আমরা প্যান কার্ড বা বিভিন্ন ধরনের যে কার্ডগুলো রয়েছে, যেটা যে সমস্ত কার্ডগুলো গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়, সেই সমস্ত কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনারা এবার থেকে পোস্ট অফিসের দেওয়া এই আইডেন্টি কার্ডের মধ্য দিয়ে কিন্তু সমস্ত ধরনের অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কীভাবে আপনারা সে আইডেন্টি কার্ডের জন্য আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে। তো প্রথমত আমরা দেখে নিই যে আইডেন্টি কার্ড দেওয়া হবে পোস্ট অফিসের তরফ থেকে এবং সে আইডেন্টি কার্ডে যে ধরনের ইন্টারফেস বা যে ধরনের ড্যাশবোর্ড বা যে ধরনের কার্ডটি হবে অবশ্যই আমরা সেটা প্রথমত দেখে নেব। তো চলুন বন্ধুরা, তো প্রিয় দর্শক বন্ধুরা, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা আইডেন্টি কার্ড যেটা পোস্ট অফিস থেকে ইস্যু করা হচ্ছে। এবং প্রথমত আপনাকে আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা দিতে হবে এবং সেখান থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফরওয়ার্ড করা হবে অর্থাৎ হেড পোস্ট অফিসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইস্যু অফ অথরিটি এবং এখানে হেড পোস্ট অফিসের একটা অবশ্যই সিগনেচার আপনারা পাবেন এবং এখানে দেখবেন এখানে পোস্ট অফিসের যে লোগো সেটা এখানে আপনারা পাবেন। পোস্ট অফিস আইডেন্টি কার্ড এখানে দেখবেন যে আমাদের এখানে একটা লোগো রয়েছে এখন এবং এখানে কাস্টমারের যে নেম সেটা সম্পূর্ণ সঠিকভাবে অর্থাৎ কমপ্লিট সম্পূর্ণ নামটা রয়েছে এবং এখানে অ্যাড্রেস যেটা রয়েছে কমিউনিকেশন যে অ্যাড্রেস সেটা এখানে আপনারা সব খুব সহজে পেয়ে যাবেন এবং এখানে ফটোর নিচে কাস্টমারের যে সিগনেচার সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের কার্ড ইতিমধ্যে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং নতুন একটি আপডেট সমস্ত বন্ধুদের জন্য। আপনারা চাইলে এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং গভর্নমেন্টের যে কোনো ক্ষেত্রে কিন্তু এই কার্ডের মধ্য দিয়ে, যেমন অ্যাড্রেস প্রুফ হিসেবেও আপনারা এই কার্ড আপনারা কাজে লাগাতে পারেন, পোস্ট অফিসের বা আইডেন্টি কার্ড হিসেবেও আপনারা এই কার্ডটাকে কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, চলে আসবো আবেদনপত্র আপনারা কীভাবে করবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য কী কী প্রসেস রয়েছে। তো আমরা চলে এসেছি পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনারা আসবেন দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এই কার্ডটি দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং যে কোনো কার্ডের ক্ষেত্রেই বা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেই গভর্নমেন্টের একটা ডকুমেন্টসের অবশ্যই প্রয়োজন হয়। তো প্রথমত আমরা দেখে নেব কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এই কার্ড তৈরি করার জন্য। যদি আপনার আধার কার্ড থাকে খুব সহজেই কিন্তু এই কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন, অথবা ইপিক কার্ড বা প্যান কার্ড এই ধরনের গভর্নমেন্টের যে কোনো একটা কার্ড বা পাসপোর্ট এই ধরনের কার্ড অবশ্যই যে কোনো একটা কার্ডের প্রয়োজন হবে। তো যে সমস্ত বন্ধুদের এই সমস্ত কার্ড নেই তারাও কিন্তু এই আইডেন্টি কার্ডের জন্য, পোস্ট অফিসের আইডেন্টি কার্ডের জন্য আবেদনপত্র করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের নিয়ারেস্ট যে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে আপনাকে অবশ্যই একটি সার্টিফিকেট নিতে হবে, তবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশন করার জন্য আমরা চলে এসেছি পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই আপনারা আসবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এখানে দেখবেন এখানে ফর্ম বলে একটা অপশন রয়েছে, সেই ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। এই ফর্মে যখনই ক্লিক করবেন দেখবেন পোস্ট অফিস রিলেটেড বা পোস্ট অফিসের যে সমস্ত ফর্মগুলো রয়েছে সমস্ত ফর্মের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে চলে আসবেন আপনারা, নিচের দিকে যখনই আসবেন দেখবেন বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, তার মধ্যে আমরা যে ফর্মের জন্য আবেদন করবো সেটা হচ্ছে যে পোস্ট অফিস আইডেন্টি কার্ড। তো এখানে আপনারা দেখে নেবেন যে পোস্ট অফিস আইডেন্টি কার্ড লেখা রয়েছে এবং এখানে ফর্ম এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফিস আইডেন্টি কার্ড, এবং এখানে পিডিএফ ফর্মেটটি দেওয়া রয়েছে এবং এটা ফাইল সাইজ 306 KB রয়েছে এবং এই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাট ফার্স্ট আপনারা প্রথমত এই ফর্মটিকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটাকে আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা ফর্মে ক্লিক করে ফেলেছি, দেন আমরা আমাদের যে ফর্ম রয়েছে সেটা ইতিমধ্যে এখানে ডাউনলোড হয়ে গেছে। দেন আপনারা এখানে সমস্ত ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলস, আপনার কমিউনিকেশন ডিটেলস এবং আপনার ফটো, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে এবং এটা ডিপার্টমেন্ট অফ
পোস্ট থেকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু আপনাকে এই যে আইডেন্টি কার্ড সেটা দেওয়া হবে, এবং এই আইডেন্টি কার্ডের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সরকারি কাজগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। এখানে প্রথমত অ্যাপ্লিকেশনের যে নেম সেটা অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের নেম দেওয়ার পরে আপনারা চলে আসবেন নিচের দিকে, অ্যাপ্লিকেশনের যে গার্জিয়ান নেম বা ফাদার্স নেম সেটা আপনারা দেবেন। কমপ্লিট এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, সিগনেচার করতে হবে, ফটো আপনাকে দিতে হবে, প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটা উইথ পিন কার্ড পিন নাম্বার সহ আপনাকে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, পারমানেন্ট যে অ্যাড্রেস আপনার রয়েছে সেটা আপনারা অবশ্যই এখানে ফিল আপ করবেন। এছাড়াও আপনাকে আপনার যে আপনি যত বছর থেকে এই যেই জায়গায় আপনি বাস করছেন, ঠিক আছে, কত বছর থেকে সেই জায়গায় বাস করছেন সেই এখানে সেই রেসিডেন্টাল যে অ্যাড্রেস এবং অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনাকে সেই ডেটটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু বন্ধুরা আপনারা অবশ্যই ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচের দিকে আপনারা চলে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফর্ম রয়েছে, এইটুকুটা ফিল আপ করার পরে অবশ্যই অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার অবশ্যই আপনাকে সিগনেচার করতে হবে, এবং নিচের দিকে দেখবেন ফর অফিস ইউজ অনলি, তো নিচের দিকেটা আপনাকে ফিল আপ করতে হবে না, শুধুমাত্র অফিস ইউজের জন্য। এবং আপনি অবশ্যই এখানে সিগনেচার অ্যাপ্লিকেন্ট যে লেখাটা রয়েছে এখানে অবশ্যই আপনারা সিগনেচার করে দেবেন, এবং প্লেস এবং ডেট অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। তো এটা একটা ছোট্ট একটা ফর্ম রয়েছে, এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে, এবং এর সাথে আপনার আইডেন্টি প্রুফ হিসেবে বা গভর্নমেন্টের কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত যে কোনো একটি দিতে হবে। তো এই বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে আধার কার্ড না থাকে বা অন্যান্য ডকুমেন্টস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের বা গ্রাম প্রধানের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই ফর্মটিকে আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেইখানে আপনাকে জমা করতে হবে, এবং সেইখানে জমা করলেই সেই পোস্ট অফিস থেকে ফরওয়ার্ড করা হবে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের যে হেড পোস্ট অফিস রয়েছে সেইখানে, এবং সেইখানে অ্যাপ্রুভাল হলেই আপনাকে 7 থেকে 14 দিনের মধ্যেই আপনি আপনার আইডেন্টি কার্ড পেয়ে যাবেন। পোস্ট অফিস দ্বারা যে আইডেন্টি কার্ড ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই আইডেন্টি কার্ড আপনারা পোস্ট অফিস থেকে পেয়ে যাবেন, এবং এখানে আপনার এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসেবে আপনাকে 160 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, নতুন একটি আপডেট সমস্ত বন্ধুদের জন্যই। আপনারা চাইলে অবশ্যই আপনারা এই আইডেন্টি কার্ড বা গভর্নমেন্টের তরফ থেকে বা পোস্ট অফিসের তরফ থেকে যে আইডেন্টি কার্ড ইস্যু করা হচ্ছে সেই ইস্যু কার্ড অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন, এবং গভর্নমেন্টের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু এই যে কার্ড সেটা অবশ্যই আপনারা সমস্ত কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো ছোট্ট একটি আপডেট, নতুন একটি আপডেট সমস্ত বন্ধুদের জন্য। আবেদনপত্র ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং পরবর্তী সময়ে নতুন আপডেট আসলে বা অনলাইন প্রসেস যদি শুরু হয় অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং পরবর্তী নতুন আপডেটের জন্য অবশ্যই অজয় বাংলা চ্যানেলটির সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই, প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।